Bombak Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন নমস্কার নমস্কার আমি আপনাদের দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক শোনাচ্ছি আমার লেখা একটা হৃদয়তান্ত্রিক ধ্রুপদী কবিতা যাবতীয় তরঙ্গ ভেঙে পার্থিব আঙুলে ছুই অপরাহ্নের রোদ শেষ রাস্তায় গাছের ছায়াকে দেখি বিস্মৃতির প্রত্যন্ত গভীরে কতবার কতভাবে অন্ধকারে সংখ্যাতীত রাতের কাছে বৃষ্টির পরাক ছড়ায় এই পারে এসে নদীর নাম বার বার ভুলে যায় ভেতরের সর্বনাশ গোল হয়ে ঘিরে থাকে অন্ধকুঠুরির নিভৃত দরজা অত্যন্ত নিঃসঙ্গতা নিভৃত অতিথি এই ঘরে সকল অহামিকা আশ্চর্যভাবে অশরীরী এই সময় অন্য কোনো ব্যথার মতো পদবিহীন অথচ এই মন অহর্নিশ ডুবে থাকে মহৎ মৃত্যুতে শেষ রাতে কিছু একটা নিষিদ্ধ গন্ধে স্বপ্ন ভাঙে যে রাস্তাটা আমাকে ফেলে রেখে অবিকল হেঁটে গেছে ওখানে সহজ স্তব্ধতায় শুক্লা দ্বাদশীর চাঁদও গির্জার বয়স্ক ঘড়ির শব্দ শুনতে পেয়েছে এই কথা অনেক আগেই জ্যোৎস্না এবং বৃষ্টিতে ধুয়ে গেছে অনেকটা সময় বান্ধবহীন তবুও চোখের মধ্যে বহুদিনের কৈশোর খবর রাখিনি আমি কেমন আছি শেষবার কথা হয় অন্ধকার অথচ নিঃশব্দ ছায়াকে ডাকি কোথাকার অবিশ্বাস মৃত্যুর গন্ধ পেয়ে শরীরে বাঁচার আদিক্ষেতা দেখায় অথচ আমি মনে মনে আকাশকে নিয়ে খেলা করি কবি বিদ্যুৎ ভৌমিকের নমস্কার Collection, jeans and t-shirts, only for men.